245 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 12 রানের মাথায় মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিতে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আর বল হাতে কিউইদের চেপে ধরতে পারেননি টাইগার বোলাররা, উল্টো কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও ওপেনার ডেভন কনওয়ে চেপে ধরে বাংলাদেশের বোলারদের। এই দুই ব্যাটারের 80 রানের জুটিতে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড। ইনিংসের 21তম ওভারে নিজের চতুর্থ ওভারে তিনটি সুযোগ তৈরি করেন সাকিব আল হাসান, যদিও তিনটি সুযোগের পরও ওই ওভারে মাত্র একটি উইকেট পান তিনি। ওভারের প্রথম বলে সাকিবকে রিভার্স সুইপ করতে গেলে বল সরাসরি পায়ে লাগে ডেভন কনওয়ের, জোরালো আবেদনে আম্পায়ার আউট দেন। নিউজিল্যান্ড রিভিউ নিলেও ওয়ানফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে, 59 বলে 55 রান করে ফিরে যান তিনি। এরপরে নতুন ব্যাটার ডারেল মিশেল সাকিবকে প্রথম বলে এগিয়ে এসে শট খেলেন, সরাসরি বল চলে যায় লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মাহমুদুল্লাহ রিয়াদের কাছে, কিন্তু বলটি ওপরে থাকায় মাহমুদুল্লাহ ঝাঁপিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন। যদিও বলটি তালুবন্দি করতে পারেন তিনি, তবে এরপরেই ঘটে বিপত্তি, শরীরের ভারসাম্য রক্ষা করতে পারেননি মাহমুদুল্লাহ, বল সহ তিনি চলে যান বাউন্ডারি লাইনের বাইরে, যদিও ক্যাচটি খুব সহজ ছিল না। এর পরে বলে নন স্ট্রাইক প্রান্তে রান আউটের সুযোগ হাতছাড়া, সাকিবের বলে ঠেলে দিয়ে একটি রান নেওয়ার চেষ্টা করেন ডারেল মিশেল, লং অন হতে সরাসরি থ্রোতে ইসলাম ভেঙে দেন ফিল্ডার, যদিও তার পূর্ব মুহূর্তে ক্রিজে প্রবেশ করেন ডারেল মিশেল। পরপর তিন বলে তিনটি সুযোগ মিস, যা বাংলাদেশকে হতাশ করেছে।